বালু উত্তোলন বন্ধে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু এলাকায় নিষেধাজ্ঞা জারি থাকলেও কিছু প্রভাবশালী মহল দিন রাত ২৪ ঘন্টায় দেদার্সে করছেন বালু উত্তোলন। এতে হুমকির মুখে বঙ্গবন্ধু সেতু। এছাড়া দিনের পর দিন বালু খেকোদের এমন উত্তোলনে ভাঙছে নদীর পাড়, গৃহহীন হচ্ছেন মানুষ। দাবি উঠেছে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের। টাঙ্গাইল থেকে আলামিন শোভনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ১২১টি পাইলার, ৫০টি স্তম্ভের উপর নির্মিত বঙ্গবন্ধু যমুনা সেতুতে ইতোমধ্যে বেশ কয়েকবার দেখা দিয়েছে ফাটল, যা মেরামত করে কর্তৃপক্ষ। পাশেই নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু, যার কাজের অগ্রগতি এখন দৃশ্যমান। বিশাল এই দুটি স্থাপনার পাশেই আবার দেখা মিলছে অবাধে বালু উত্তোলনের দৃশ্য। সেতুর ভাটিতে অন্তত ৪ থেকে ৫টি পয়েন্ট থেকে উত্তোলন করা হচ্ছে রূপালী সোনা খ্যাত এই বালু। খোঁজ নিয়ে জানা যায়, এর সিংহভাগ নামানো হচ্ছে কালিহাতি উপজেলার থানাঘাট নামে পরিচিত সাবেক ও বর্তমান প্রভাবশালী কজন জনপ্রতিনিধিদের ঘাটে। বালু খেকোদের কারো রয়েছে রাজনৈতিক পরিচয়, কেউ বা আবার জনপ্রতিনিধিদের আদর্শ পুষ্ট, তাই প্রতিবাদ করার সাহসও নেই এলাকাবাসীর। তারা বলছেন প্রশাসনের নেই তেমন কোনো ভূমিকা। সরেজমিনে দেখা যায়, টাঙ্গাইলের যমুনা নদীর পাশ ঘেঁষা বেলটিয়া, পুংলি, আলিপুর, চরশিঙ্গুলি, গড়িলাবাড়ি, চিন্তামণি এবং খাকচড়া এলাকায় দিন রাত হরদম চলছে পাল্লা দিয়ে বালু উত্তোলন। এতে দেখা দিয়েছে নদী ভাঙন। ওই যে নদী ভেঙে ফিরায় না। বালু উত্তোলনের ফলে নদীর দুপার দেবে গিয়ে ভিটামাটি হারিয়ে মানবতর জীবনযাপন করছেন কয়েক হাজার পরিবার। এদিকে ভাটিতে বালু উত্তোলনের কারণে উজান সেতুর পিলারের তলদেশ থেকে মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হতে পারে বঙ্গবন্ধু যমুনা সেতুটি, এমনটাই দাবি পরিবেশবিদ ও সচেতন মহলের। বালু উত্তোলনে কি ধরনের প্রভাব পড়তে পারে তা জানালেন এই পরিবেশবিদ। বঙ্গবন্ধু সেতুর আশেপাশে যদি অবৈধভাবে বালু উত্তোলন করা হয়, সেক্ষেত্রে দেখা যায় নদীর যে মধ্যবর্তী অংশ সেটা খুবই ক্ষতিগ্রস্ত হয়, সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যতে। দেশের এত বড় দুটি স্থাপনার পাশে বালু উত্তোলনের বিষয়ে কথা বলতে রাজি হননি কালিহাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা দিলেন ব্যবস্থা নেওয়ার আশ্বাস। যে বালু উত্তোলন যদি ক্ষতিকর মনে হয় আমার কাছে, যে ক্ষতিকারক বা অবৈধ, তাহলে সেটার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করব। রাষ্ট্রের উন্নয়ন টেকসই করতে সরকার নানানভাবে চেষ্টা করলেও কিছু অসাধু লুটেরাদের কারণে ব্যাহত হচ্ছে উন্নয়ন অগ্রযাত্রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই নেবে যথাযথ হস্তক্ষেপ। বন্ধ হবে যমুনার বালু উত্তোলন, সুরক্ষিত থাকবে বঙ্গবন্ধু সেতু, এমনটাই প্রত্যাশা সবার। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।